সকলোকে মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। এয়া মই সত্যেন কুমাৰ শৰ্মা। আজি আপোনালোকক মই জনাব বিচাৰিছোঁ যে আমাৰ যিখিনি মেধাৱী ছাত্ৰ ছাত্ৰী আছে, এই মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কেৰিয়াৰক লৈ কিছু কথা মই আলোচনা কৰিব বিচাৰিছোঁ। আমাৰ HS আৰু HSLC একজাম সমাগত হৈছে আৰু আমাৰ যিখিনি মেধাৱী ছাত্ৰ ছাত্ৰী আছে, এই মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বেছিখিনি ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেলত তেওঁলোকে নামভৰ্তি কৰিবৰ কাৰণে আগ্ৰহী হোৱা দেখিবলৈ পোৱা যায়। কিন্তু এই ক্ষেত্ৰত আজিৰ এই পৰীক্ষাবিলাক, নীটেই হওক, JEE হওক, এই পৰীক্ষাবিলাক প্ৰায়বিলাকেই সৰ্বভাৰতীয় পৰ্যায়লৈ লৈ যোৱাৰ ফলস্বৰূপে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে ইয়াক কমপ্লিট কৰাটো কিছু কঠিন হৈ পৰিছে, যদিও তেওঁলোক মেধাৱী। আৰু ইয়াৰ বাবে তেওঁলোকক বিশেষ কিছুমান তেওঁলোকৰ ট্ৰেইনিং বা কোচিঙৰ আজি প্ৰয়োজনীয়তা আহি পৰিছে। কিন্তু আমাৰ যিখিনি অৰ্থনৈতিকভাৱে দুৰ্বল ছাত্ৰ ছাত্ৰী আছে, এই ছাত্ৰ ছাত্ৰীসকল মেধাৱী হোৱা স্বত্বেও এই ধৰণৰ কোচিং বা তেওঁলোকে তেনেকুৱা ধৰণৰ বিশেষ প্ৰশিক্ষণ ল'ব নোৱাৰাৰ ফলস্বৰূপে তেওঁলোক এই ধৰণৰ পৰীক্ষাত বিশেষভাৱে ফলৱৰ্তী হোৱা দেখিবলৈ পোৱা নাযায় বা তেওঁলোকে বিশেষভাৱে বহু কষ্ট কৰিবলগা হয়। সেয়েহে আজি মই ভাবিছোঁ যে যিখিনি আমাৰ অৰ্থনৈতিকভাৱে দুৰ্বল ছাত্ৰ ছাত্ৰী আছে, তেওঁলোকৰ বাবে যিখিনি ফ্ৰী কোচিঙৰ সুবিধা আছে, এই সুবিধাখিনিৰ বিষয়ে তেওঁলোকক কিছু জনাই তেওঁলোকে যাতে আগন্তুক এই পৰীক্ষাবিলাকৰ বাবে তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ ফ্ৰী কোচিঙৰ দ্বাৰা নিজক প্ৰিপেয়াৰ কৰিব পাৰে আৰু নিজৰ যি আকাংক্ষা, এই আকাংক্ষাত তেওঁলোকে অৱতীৰ্ণ হ'ব পাৰে। সেই আশাৰে মই আজি এই ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। প্ৰথমেই আমি আলোচনা কৰিম যে অইল ইণ্ডিয়া লিমিটেড অসম আৰু অৰুণাচলৰ যিখিনি মেধাৱী ছাত্ৰ ছাত্ৰী আছে, এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে এটি পাঠ্যক্ৰম, তেওঁলোকে Super 30 এটি পাঠ্যক্ৰম লৈ আহিছে আৰু এই Super 30 পাঠ্যক্ৰম তেওঁলোকে আগবঢ়োৱাৰ বাবে গুৱাহাটী, যোৰহাট, ডিব্ৰুগড়, নগাঁও, ইটানগৰ, পাছিঘাটত তেওঁলোকৰ 6টাকৈ কোচিং চেণ্টাৰ তেওঁলোকে খুলিছে। গতিকে অইল ইণ্ডিয়া লিমিটেডৰ যি চেণ্টাৰ ফৰ ছ'চিয়েল ৰেছপনচিবিলিটি এণ্ড লিডাৰশ্বিপ চেণ্টাৰ আছে, এই চেণ্টাৰৰ দ্বাৰা এই 6টা তেওঁলোকে কোচিং চেণ্টাৰ চলাইছে আৰু অসমৰ যিখিনি দুখীয়া মেধাৱী ছাত্ৰ ছাত্ৰী আছে, এই ছাত্ৰ ছাত্ৰীসকলক ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল শিক্ষা গ্ৰহণৰ ক্ষেত্ৰত বিশেষভাৱে তেওঁলোকে পদক্ষেপ আগবঢ়োৱা বা তেওঁলোকক আগবঢ়াই নিয়া দেখিবলৈ পোৱা গৈছে। এই পাঠ্যক্ৰমটো 11 মাহৰ এটা কোচিঙৰ দ্বাৰা তেওঁলোকক কৰা হয় আৰু এই পাঠ্যক্ৰমত অন্তৰ্ভুক্ত কৰিবৰ বাবে তেওঁলোকে এটি ৰিটৰ্ণ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব লাগে আৰু তাৰপিছতেই ৰিটৰ্ণত ছাকচেছফুল হ'লে তেওঁলোকে এটা এপ্টিটিউড টেষ্ট দিব লাগে। এই ক্ষেত্ৰত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি পৰিয়ালৰ তেওঁলোকৰ ইনকাম, এই ইনকাম তেওঁলোকৰ 4 লাখতকৈ বেছি হ'ব নোৱাৰিব। ইঞ্জিনিয়াৰিঙৰ বাবে তেওঁলোকৰ HSৰ ফাইনেলত PCM থকাটো প্ৰয়োজনীয় আৰু তেওঁলোকে ৰিকুৱাৰ্ড যিখিনি মাৰ্কছ এডমিশ্যনৰ বাবে লাগে সেইখিনি তেওঁলোকে পাব লাগিব। ঠিক একেদৰে মেডিকেলৰ বাবে PCB আৰু মেডিকেলৰ এডমিশ্যনৰ বাবে যিখিনি ৰিকুৱাৰ্ড পাৰ্চেণ্টেজ, সেই পাৰ্চেণ্টেজখিনি তেওঁলোকৰ থাকিব লাগিব। এই ৰেজিষ্ট্ৰেশ্যন ইতিমধ্যে আৰম্ভ হৈছে, যোৱাকালিৰ পৰা 25 জানুৱাৰী 2022ৰ পৰা আৰম্ভ হৈছে আৰু ইয়াৰ লাষ্ট ডেট হ'ল 20 এপ্ৰিল 2022। এই পৰীক্ষাটো 30 এপ্ৰিলত অনুষ্ঠিত হ'ব। ইয়াত দুটা ফোন নম্বৰ দিয়া আছে, এটা টোল ফ্ৰি নম্বৰ আৰু হোৱাটছআপ নম্বৰ। টোল ফ্ৰি 1800103700 আৰু হোৱাটছআপ নম্বৰ 9319434261। যিখিনি ইঞ্জিনিয়াৰিঙত তেওঁলোকে নামভৰ্তি কৰিব বিচাৰে তেওঁলোকৰ পৰীক্ষা 240 মাৰ্কৰ দুঘণ্টীয়া এটা পৰীক্ষা দিব লাগিব। ইয়াত টোটেল 60টা কোৱেশ্যন থাকিব 4 মাৰ্কৰ আৰু অশুদ্ধ কোৱেশ্যনৰ বাবে তেওঁলোকে 1 মাৰ্কছ তেওঁলোকৰ মাইনাছ হ'ব। ঠিক একেদৰে মেডিকেলৰ বাবে তেওঁলোকে 360 মাৰ্কছৰ দুঘণ্টাৰ এটা পৰীক্ষা দিব লাগিব আৰু 90টা কোৱেশ্যন থাকিব। ইয়াত 4টা ভাগ থাকিব আৰু প্ৰত্যেকটো কোৱেশ্যনতে একেদৰে 4 মাৰ্ক থাকিব আৰু অশুদ্ধ কোৱেশ্যনৰ বাবে
মাইনাস ওয়ান থাকিব। স্টুডেন্ট সকলে যিসকলে রিটার্ন পরীক্ষাত সাকসেসফুল হয় তেওঁলোকক এটা এপটিটিউড টেস্টৰ বাবে পার্সোনালি মাতা হব আর এপটিটিউড টেস্টত সাকসেসফুল হলে তেওঁলোকে একরমূয়া পাঠ্যক্রমটো লব পাৰিব। এইখিনিতে উল্লেখ করাটা ভাল হব যে বিগত কিছু বছর দেখা গৈছে যে অইল ইন্ডিয়ার যে পদক্ষেপ, এই পদক্ষেপৰ দ্বারা বহু সংখ্যক ছাত্র ছাত্রী ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলত তেওঁলোকে নাম ভর্তি করবর কারণে সক্ষম হয়েছে আর এই পদক্ষেপ অসমত বিশেষভাবে সাকসেসফুল হওয়া বলে শুনবলে পাওয়া গৈছে। ইয়ার পিছতে আমি আন এটি অর্গানাইজেশনের নাম লোক ডাকসানা ফাউন্ডেশন। এই ডাকসানা ফাউন্ডেশনেও যখন দুখিয়া ছাত্র ছাত্রী আছে আর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছাত্রী আছে, এই গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছাত্রী সকলের বাবে এই কোচিংয়ের ব্যবস্থা করেছে, 12 মাহর কোচিংয়ের ব্যবস্থা করেছে। এই কোচিংটো অসমের বাহিরত হয়, বিশেষ পুনাত হয় আর ইয়ার এই পাঠ্যক্রমত অংশগ্রহণ করবর ছাত্র ছাত্রীসকলে জন ডাকসানা সিলেকশন টেস্টত এপেয়ার হব লাগিব। তেওঁলোকে অনলাইন গেলে ইয়ার রেজিস্ট্রেশনের যে ব্যবস্থা আছে সেই ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ইয়াতো কোচিংয়ের উপরও থকা মেলা খাওয়া সকলো ধরনের সকলখিনি ফ্রি দিয়া হয় আর বহু সংখ্যক ছাত্র ছাত্রী ইয়াত সাকসেসফুল হওয়া দেখবলে পাওয়া গৈছে। একেবারে ডাকসানা ফাউন্ডেশনে ডাকসানা ই আরম্ভ নামের আন এটি অনলাইন ফাউন্ডেশন কোর্স জি আর নিটের আরম্ভ করেছে আর 9 আর 10 ছাত্র ছাত্রী সকলে ইয়াত এনরোল করব পারে আর এটু সম্পূর্ণরূপে ফ্রি। ইয়ারপরেও যে আজমল ফাউন্ডেশন আছে, এই আজমল ফাউন্ডেশনের সুপার 40 যে পরীক্ষা পাতে, এই সুপার 40 পরীক্ষাটো যখন ছাত্র ছাত্রী অবতীর্ণ হয়, মেধাবী ছাত্র ছাত্রী যখন অর্থনৈতিকভাবে দুর্বল তেওঁলোকক ফ্রি কোচিং দিয়ার ব্যবস্থা আজমল ফাউন্ডেশনের দ্বারা আছে আর এস টি এস সির বাবেও 50% কনসেশনত এই কোচিং করা দেখা যায়। ঠিক একদরে গভর্নমেন্টর ডব্লিউ পি টি এন্ড বি সি ওয়েলফেয়ার অফ প্লেন ট্রাইবস এন্ড ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট এই ধরনের কোচিং করায়। সি আই আই টি জে ডাবল ই এন্ড নিটর কোচিং করা দেখবলে পাওয়া যায়। ইয়ার উপরও যা কোচিং সেন্টার আছে, যে সাই বিকাশ সুপার 30 একটা পাতে, যেটা আকাশ স্কলারশিপ পাতর পাতে, আন একাডেমি স্কলারশিপ এক্সাম আছে, এলেনর ট্যালেন্টেড স্কলারশিপ আছে, এই ধরনের পরীক্ষাটো যদি অবতীর্ণ হওয়া যায় সম্পূর্ণরূপে ফ্রি না পালেও কিছু সংখ্যক কনসেশনের দ্বারা এই পাঠ্যক্রম আমি ছাত্র ছাত্রী সকলে লব পারে। গতি এনেদরে যখন অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র ছাত্রী আছে, এই ছাত্র ছাত্রী সকলে নিশ্চয়কৈ এই ধরনের যেখানে সাইট আছে এই সাইটখিন সার্চ করে এই ধরনের পরীক্ষাত অবতীর্ণ হলে মেধাবী দুখিয়া ঘরের ছাত্র ছাত্রী সকলে নিশ্চয়কৈ এই পাঠ্যক্রমের দ্বারা আকাঙ্ক্ষিত যে কোর্স, এই কোর্সত নাম ভর্তি করব বলে আশা করবেন। গতি আশা করছি এই ভিডিওটির দ্বারা যখন মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যাশী আমার অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র ছাত্রী আছে, এই ছাত্র ছাত্রী সকলে নিশ্চয়কৈ ইয়ার দ্বারা উপকৃত হব।